হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাইজুল ওয়ান্স অ্যাগেন। আজকে আপনাদের সাথে আরও একটি ইউএসএর ব্যাংক নিয়ে আলোচনা করব, যে ব্যাংকের মধ্যে আপনি সার্ভে জাঙ্কির উইথড্র, পেপাল ভেরিফিকেশন সব কিছুই কমপ্লিট করতে পারবেন। অনেকে হয়তো বা ব্যাংকটা চিনতে পারেন, ব্যাংকটা হচ্ছে মেটাফ্লার। এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ব্যাংকে আপনি টোটাল 6টা কার্ড পাবেন, 6টা ভার্চুয়াল ভিসা কার্ড পাবেন, যার মাধ্যমে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন, যে কোনো কিছু পারচেস করতে পারবেন, ফেসবুক বুস্টিংয়ের কাজে লাগাতে পারবেন, ইউটিউব বুস্টিংয়ের কাজে লাগাতে পারবেন। সো এমন একটি ব্যাংক নিয়ে আলোচনা করব। তো এই চমৎকার ভিডিওটা শুরু করার আগে, যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেন নি, মেক শিওর হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি করে নিয়েছেন, থ্যাংকস আ লট। ইউএসএর একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে হলে আপনার পিসিতে অবশ্যই একটা ইউএসএর আইপি সেট আপ থাকতে হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার অলরেডি ইউএসএর একটা আইপি সেট আপ করা আছে। তো এখন ব্যাংক অ্যাকাউন্ট করার জন্য নতুন একটা ট্যাব নিলাম আর এখানে মেটাফ্লার লিখে সার্চ করলাম। এখানে আপনারা যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন flareaccount.com, এই লিঙ্কটা ওপেন করেন। এটা হচ্ছে আমাদের সাইট। তো সাইটটা ওপেন করার পরে আপনারা এরকম দেখতে পাবেন। এখন এইখান থেকে চলে যান গেট স্টার্টে। তো এখন আপনারা এরকম দেখতে পাবেন, এখানে আপনার সমস্ত ইনফরমেশন ফিল আপ করতে হবে। এখানে অ্যাকাউন্ট করার আগে অবশ্যই একটা রিয়েল এসএসএন কিনে নেবেন। এসএসএনের ইনফরমেশন অনুসারে এখানে সমস্ত কিছু দিবেন। তো এখানে প্রথম হচ্ছে ফার্স্ট নেম। এখন ফার্স্ট নেমটা আমরা এসএসএন থেকে নিয়ে নিই। এই হচ্ছে আমার রিয়েল অ্যাড্রেস, রিয়েল ইনফরমেশন। তো ফার্স্ট নেম আমরা কপি করে নিলাম, কপি, আর এখানে পেস্ট করে দিলাম। এরপরে হচ্ছে মিডল নেম, এটা হচ্ছে অপশনাল, এটা না দিলেও চলবে। এরপরে হচ্ছে লাস্ট নেম, এটা আমরা কপি করে নিলাম। এই হচ্ছে আমাদের লাস্ট নেম, এটা পেস্ট করে দিলাম। এরপরে হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, অ্যাড্রেসটা আমরা কপি করে নিয়ে আসি। এ হচ্ছে আমাদের অ্যাড্রেস, এটা কপি করে নিলাম আর এখানে পেস্ট করে দিলাম। মাঝখানে একটা স্পেস আছে, সো এটা আমরা কেটে দিলাম। ওকে, তো এরপরে হচ্ছে অ্যাপার্টমেন্ট নাম্বার, এটা হচ্ছে অপশনাল, এটা না দিলেও চলবে। এরপরে হচ্ছে জিপ কোড, তো জিপটা আমরা কপি করে নিয়ে আসি। এ হচ্ছে আমাদের জিপ কোড 76011, এটা আমরা পেস্ট করে দিলাম। তো এটা পেস্ট করার পরে এখানে দেখেন সিটি, স্টেট, এই দুইটা কিন্তু অটোমেটিক ফিল আপ হয়ে গেছে। অনেক সময় এরকম হতে পারে আপনার সিটিটা ফিল আপ না হতে পারে, তো তখন আপনারা ম্যানুয়ালি ওইটা ইউজ করবেন, ওইটা ম্যানুয়ালি লিখে দিবেন। এরপর নিচের দিকে গেলাম, এরপর হচ্ছে আমাদের ফোন নাম্বার। তো এখানে আপনারা গুগল ভয়েস ইউজ করবেন। আমি আমার গুগল ভয়েসে লগ ইন করে নিচ্ছি। এই হচ্ছে গুগল ভয়েস। সাইন ইন করে নিলাম। আমি যে মেলটা দিয়ে অ্যাকাউন্ট করব সেই গুগল ভয়েসটাই দিব এখানে। তো আমি মেইলে আগে লগ ইন করে নিই। পাসওয়ার্ডও দেওয়া আছে। তো আমরা গুগল ভয়েসে লগ ইন করে নিলাম। এখন এইখানে আপনারা গুগল ভয়েসের নাম্বারটা দেখতে পাচ্ছেন, এটা আমরা কপি করে নিলাম আর এইখানে আমরা পেস্ট করে দিলাম। তো নাম্বারটা এখানে পেস্ট হয় না, জাস্ট মনে রাখার জন্য এই সাইডে পেস্ট করে নিলাম। এখন এইখানে টাইপ করে দিই আমরা 66237402275। এই হচ্ছে আমার গুগল ভয়েস নাম্বার। এরপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, এখানে আপনার মেলটা দিয়ে দিন। এই হচ্ছে আমার মেল,
এরপরে নিচের দিকে যান, এরপরে হচ্ছে সোশ্যাল সিকিউরিটি নাম্বার, এখানে আপনার এসএসএন নাম্বারটা দিয়ে দিবেন। আমি আমার এসএসএনটা দিয়ে দিচ্ছি। এটা আমি সিকিউরিটি পারপাস হাইড করে নিলাম। এরপরে হচ্ছে ডেট অফ বার্থ, এটা আমরা এসএসএন থেকে দিয়ে দিচ্ছি। এখানে আমার ডেট অফ বার্থ হচ্ছে 28/5/1997। এখানে হচ্ছে 5/28/1997, আর 97 এ হচ্ছে 97। তো এরপরে নিচের দিকে গেলাম, আর এটা এগ্রি করে দেন, এরপর এইটাও এগ্রি করে দেন, এরপর নিচের দিকে যান, আর এখান থেকে এই ভিসা কার্ডটা চুজ করবেন, এরপরে নেক্সট করে দেন। এটা আমরা সেভ করে নিলাম। এরপর আপনার এরকম পেজ দেখতে পাবেন, তো নিচের দিকে গেলাম। এখন এখানে কিছু কোশ্চেন দেখতে পাবেন, তো এখানে প্রথম কোশ্চেন হচ্ছে অ্যাবাউট হাউ মাচ ডু ইউ স্পেন্ড টু ডিপোজিট ইচ মান্থ, প্রত্যেক মাসে আপনি কত ডিপোজিট করবেন ব্যাংকে সেটা। এখান থেকে আপনারা এটা দিয়ে দিবেন $2000 অ্যান্ড আন্ডার, এর নিচে করবেন। এরপরের কোশ্চেন হচ্ছে অ্যাবাউট হাউ মাচ ডু ইউ এক্সপেক্ট টু স্পেন্ড ইন পারচেস পেমেন্টস অ্যান্ড ক্যাশ উইথড্রয়াল, আপনি পারচেস করা পেমেন্ট করা উইথড্র করার ক্ষেত্রে কত খরচ করবেন সেটা। তো এটাও $2000 নিচে হবে, মাস্ট বি। এরপরে হচ্ছে হোয়াট ইজ ইউর অকুপেশন, তার মানে আপনার পেশা কী, এটা আপনার এসএসএন অনুসারে দিবেন। যার থেকে আপনি এসএসএন কিনে নেবেন তার থেকে ইনফরমেশন জিজ্ঞেস করে নেবেন। তো আমি যেটা এখানে দিচ্ছি, আমার যে এসএসএন সেটা হচ্ছে হেলথ কেয়ারের, সো এটা দিয়ে দিলাম। এরপর নিচের দিকে চলে গেলাম, আর এখানে এটা এগ্রি করে দেন, আর এখানে হ্যাভ নোট এটা ক্লিক করেন, এরপর এখানে ওপেন মাই অ্যাকাউন্ট এটা ক্লিক করেন। তো এখন দেখেন এটা কিন্তু আমাদের অ্যাপ্রুভড হয়ে গেছে, ইউ শুড রিসিভ এস ফ্লার অ্যাকাউন্ট বাই মেটা ব্যাংক। তো এখন আমরা আমাদের মেলটা চেক করি, আমাদের মেলে অলরেডি একটা মেল চলে গেছে। এখন আমরা জিমেলে চলে গেলাম, তো এখন এখানে দেখেন মেটা ফ্লার থেকে একটা মেল চলে আসছে। তো এটা আমরা ওপেন করলাম, ওপেন করার পরে এখানে একটা লিংক দেখতে পাচ্ছেন, সবার প্রথমে যে লিংকটা এটা ক্লিক করেন। এখন এখানে দেখেন রেজিস্টার ফর অনলাইন অ্যাক্সেস, এখানে আপনার লগ ইন অ্যাক্সেসগুলো লাগবে। আপনি লগ ইন করতে গেলে কী দিয়ে লগ ইন করবেন সেই বিষয়গুলো, তো এখানে ফার্স্ট হচ্ছে ইউজার নেম, এখানে আপনার পছন্দের একটা ইউজার নেম দিয়ে দেন। আমি আমার ইউজার নেমটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে পাসওয়ার্ড, এরপর হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড, ওই পাসওয়ার্ডটা রিটাইপ করেন। এরপর হচ্ছে ভেরিফাই ইউর আইডেন্টিটি, এখানে আপনার এসএসএন এর লাস্ট 4 ডিজিট দিবেন। এখানে আমার এসএসএন এর ডিজিট হচ্ছে 4766। এরপর নিচের দিকে গেলাম, এরপরে হচ্ছে সেট ইউর সিকিউরিটি কোশ্চেন, তো এখানে একটা সিকিউরিটি কোশ্চেন দিয়ে দিবেন, সেটা আপনার ইচ্ছা। তো আমি এটা দিয়ে দিলাম হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, এটা আমার অ্যান্সার দিয়ে দিলাম। আপনারা জানলে প্রবলেম, সেজন্য আমি হাইড করে দিলাম, এরপরে কন্টিনিউ করে নিলাম। ওকে, এটা সেভ করে নিলাম। তো এখন দেখেন কংগ্রাচুলেশনস, ইউর অনলাইন অ্যাকাউন্ট হ্যাজ বিন সেট আপ,
তার মানে আমাদের অ্যাকাউন্ট সেট আপ হয়ে গেছে। এখন আমরা আমাদের ব্যাংকে লগ ইন করতে পারবো। সো এখানে লগ ইনে চলে গেলাম। এখন লগ ইন করার জন্য আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দেন। আমি আমারটা দিয়ে দিলাম, এরপর লগ ইন করে নিলাম। এখন লগ ইন করার জন্যে মেলে একটা কোড যাবে, এখান থেকে মেলটা চুজ করলাম আর সেন্ড মাই কোড। এখন মেলে একটা কোড চলে গেছে, সো আমরা মেলে চলে গেলাম। এই যে এখানে দেখেন মেটা থেকে একটা মেল চলে আসছে, এ হচ্ছে আমাদের কোড, এটা কপি করে নিই। এরপরে এখানে পেস্ট করে দিলাম, এরপরে সাবমিটে ক্লিক করলাম। এটা ক্লোজ করে দিলাম। এখন দেখেন আমরা কিন্তু আমাদের অ্যাকাউন্টে লগ ইন করে নিলাম। এ হচ্ছে আমাদের অ্যাকাউন্ট। এখানে বাম সাইডে দেখেন আপনার অ্যাকাউন্ট নাম্বার, রাউটিং নাম্বার সমস্ত কিছু দেখতে পাবেন। তো এখানে আপনি জাঙ্কির উইথড্র নিতে পারবেন। তো এই ব্যাংকটা নর্মালি 6টা কার্ড দেয়, আপনি এখানে 6টা কার্ড অ্যাক্টিভ করতে পারবেন, 6টা ভিসা কার্ড। তো ভিসা কার্ড অ্যাক্টিভ করার জন্যে এখানে ম্যানেজ অ্যাকাউন্টে চলে যান, এখান থেকে চলে যান কার্ডসে। এরপর একটু নিচের দিকে যান আর এখানে অ্যাড এ ভার্চুয়াল কার্ড, এটা ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে আপনার নাম দিতে বলবে, এখানে আপনার যে নামটা আছে সেই নামটা দিবেন। দিয়ে এখানে ক্রিয়েট ভার্চুয়াল কার্ড, এটা ক্লিক করলে আপনার ভার্চুয়াল কার্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে। আপনি এই কার্ডটা ফেসবুক পোস্টিং, পেপাল ভেরিফিকেশন প্লাস আদার্স অনেক কাজে ইউজ করতে পারবেন। এই কার্ডটা দিয়ে অনলাইন পারচেস করতে পারবেন আর অনেক কাজে ইউজ করতে পারবেন। এরকম করে আপনার টোটাল 6টা কার্ড নিতে পারবেন। তো এই ছিল মোটামুটি ফ্লাড অ্যাকাউন্টের ডিটেলস, আশা করি সবাই বুঝতে পারছেন। ভিডিও যদি আপনার কোনো বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও যদি আপনার ভালো লাগে, কাজে লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার পরের ভিডিওটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং।